আসসালামু আলাইকুম প্রিয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশীরা, এনটিআরসি এর তৃতীয় গণবিজ্ঞপ্তি নিয়ে যা বললেন চেয়ারম্যান স্যার। সম্প্রতি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন গভর্নেন্স ইনোভেশন ইউনিটের জিআইইউ এর মহাপরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। এনটিআরসি এতে চেয়ারম্যান হিসেবে যোগদানের প্রথম দিনেই 16তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা নিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। মঙ্গলবার অর্থাৎ 5ই জানুয়ারি তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ সহ নানা বিষয়ে কথা বলেছেন দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে। সাক্ষাৎকার নিয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের স্টাফ রিপোর্টার শিহাবুদ্দিন। উল্লেখ্য, দ্য ডেইলি ক্যাম্পাস একটি জনপ্রিয় নিউজ পোর্টাল। দ্য ডেইলি ক্যাম্পাস প্রশ্ন করেন, যোগদানের প্রথম দিনেই ভাইবা নিয়েছেন, বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে, এটিকে কিভাবে দেখছেন? মোহাম্মদ আশরাফউদ্দিন স্যার বলেন, বিষয়টি খুবই স্বাভাবিক। আমি যোগদানের আগেই 16তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। যেদিন প্রথম এনটিআরসিতে আসি সেদিনও ভাইবা ছিল, তাই প্রার্থীদের ভাইবা নিয়েছি। দ্য ডেইলি ক্যাম্পাস, অনেকদিন হয়ে গেল শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না, এর সবশেষ অবস্থা কোন পর্যায়ে রয়েছে? মোহাম্মদ আশরাফউদ্দিন স্যার বলেন, বর্তমানে নিয়োগের উপর হাইকোর্টের একটি নিষেধাজ্ঞা চলছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা কেটে গেলে আমরা দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করব। আদালতে আমরা একটি আর্জি দিয়েছি, সেটিও পেন্ডিং আছে। সব মিলিয়ে নিয়োগ প্রত্যাশীদের দ্রুত সুখবর দিতে পারবো বলে আশা করছি। দ্য ডেইলি ক্যাম্পাস, প্রায় প্রতিটি গণবিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করতে প্রায় 3 বছর সময় লেগে যায়। নতুন চেয়ারম্যান হিসেবে বিষয়টি সমাধানে কোনো উদ্যোগ নেবেন কি? মোহাম্মদ আশরাফউদ্দিন স্যার বলেন, এনটিআরসি এর নিয়োগ কার্যক্রমের ধীরগতি সম্পর্কে ইতোমধ্যে আমাকে অনেকেই অবহিত করেছেন। চেষ্টা করব গণবিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে পুরো নিয়োগ কার্যক্রম যেন দ্রুত সময়ের মধ্যে শেষ করা যায়, সেই ব্যবস্থা নেওয়ার। দ্য ডেইলি ক্যাম্পাস, দীর্ঘদিন ধরে গণবিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় অনেক বৈধ নিবন্ধিত প্রার্থীর বয়স শেষ হয়ে গেছে, সুপারিশের ক্ষেত্রে তাদের বয়স সংক্রান্ত কোনো শিথিলতা আনবেন কি? মোহাম্মদ আশরাফউদ্দিন স্যার বলেন, দেখুন, আমরা শুধু শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক নিয়োগের জন্য প্রার্থীদের সুপারিশ করতে পারি। বয়স সংক্রান্ত বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় এবং আদালতের বিষয়, এটি নিয়ে এনটিআরসি এর কিছু করার নেই। দ্য ডেইলি ক্যাম্পাস, আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ আশরাফউদ্দিন স্যার, দ্য ডেইলি ক্যাম্পাসকেও ধন্যবাদ। আশরাফউদ্দিন স্যার ও দ্য ডেইলি ক্যাম্পাসের সুন্দর সাক্ষাৎকার নেওয়ার জন্য, আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। এবার তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশে যে আদালতের বিধিনিষেধ আছে, এর মধ্যে 2260 জন রিটকারী আছে। এই রিটের কারণেই আদালতের একটি নিষেধাজ্ঞা জারি। তো এখানে আপনি জানেন 58,000 সর্বনিম্ন শূন্য পদ, অনেকেই বলছেন 80,000 আছে। এ নিয়ে একটা ভিডিও করব যে শূন্য পদের সঠিক সংখ্যা কত। যাই হোক, 2260 জন রিটকারী, কিন্তু শূন্য পদের সংখ্যা কি অনেক? সর্বনিম্ন 58,000 শূন্য পদ খালি আছে। তাহলে 2260টি শূন্য পদ সংরক্ষণ করে গণবিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হোক, কারণ যদি আদালত পরবর্তীতে বলে রিটকারীদের একক নিয়োগ দেওয়া হোক, তাহলে এই 2260টা পদ যেন এনটিআরসি নিয়োগ দিতে পারে। যাই হোক, এখন রিটের ফলাফল কি আসবে শুধুমাত্র আদালতই জানে। সব মিলিয়ে বর্তমান চেয়ারম্যান স্যার গণবিজ্ঞপ্তি প্রকাশে অনেক আন্তরিক, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবং বিভিন্ন গ্রুপেও এই বিষয়টি আলোচনা চলছে। এবং তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে চেয়ারম্যান স্যার বাংলাদেশের ইতিহাস গড়বেন, কারণ বাংলাদেশের এটাই সবথেকে বেশি নিয়োগ।
সুতরাং এটা কিন্তু মুজিব বর্ষের একটা অনেক বড় অর্জন, কারণ 58,000 পরিবারের মুখে হাসি ফুটবে, কারণ 58,000 কর্মসংস্থান তৈরি হবে। যাই হোক, দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ হোক, এটার সাথে আপনি একমত হলে কমেন্ট করুন, দ্রুত গণবিজ্ঞপ্তি চাই এটি লিখে, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের পরবর্তী গণবিজ্ঞপ্তির ভিডিও খুব দ্রুত আপলোড করা হবে। মূলত আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য গণবিজ্ঞপ্তি প্রকাশ হলে আপনি কিভাবে আবেদন করলে আপনার একবারে চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, সে হিসেবেই আমরা আমাদের যে এক্সপার্ট আছেন, অভিজ্ঞ সনদধারী এবং সুপারিশপ্রাপ্ত শিক্ষক, তাদের সমন্বয়ে আমরা আলোচনা করব। ডোন্ট ওরি, আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আমাদের ফেসবুক পেজ সাদিক স্যারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।